গ্রুপের চতুর্থ তমসা আসমান জারফে বেইত আল সেহি ইলেকট্রিক অ্যান্ড স্যানিটাইজার এলএলসি শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রহিমুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক রাসেদুল আলম, খোরশেদ মোবারক এবং মামুন রশিদ এর পরিচালনায়। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি সার্জা শাখার সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী সহ এনামুল হক চৌধুরী, সাইফউদ্দিন আনসারুল হক আনসার, সিআইপি সেলিম, নজরুল হাসান, জামাল উদ্দিন, ইয়াকুব আবুল, হালিম, কাজী ফিরোজ, নোমান আহমেদ প্রমুখ। একজন ইন্ডিয়ানের দোকানে চা খাওয়ার জন্য ইন্ডিয়ানরা 10 মিনিট হেঁটে ওর দোকানে যায়। আমরা কি পারি না আমাদের একটা বাইরের দোকানে গিয়ে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসটা আমার সেই চট্টগ্রামের তত আমার হাটাজারি কিংবা তত আমার চট্টগ্রামের তত আমার বাংলাদেশি কোন একজনের দোকান থেকে নিতে? আমি মনে করি এই জিনিসটা যদি করতে পারি আমরা এগিয়ে যাব। আমিরাত থেকে রিপোর্ট করছেন ইস্তিয়াক আসিফ, এনএনটিভি, নারায়ণগঞ্জ।